আমি এই ফাইবার সম্পর্কে বললাম যে যে ফাইভ, তারপরে আপনার ডাবল আর যোগ করে ফাইবার হয়েছে, আর প্রথমে এটা ফাইভ ছিল, তো তারপর এটা থিঙ্কিং ডায়রি, এটা মোটামুটি ইতিহাস ফাইবারের, নামকরণের ইতিহাস। আর এগুলা হচ্ছে ওদের পার্টনার, আর যে বুট পৃথিবীর সবচেয়ে দামি টেকনোলজিক্যাল বুট রোবট যেটা, এটা হচ্ছে নাম হচ্ছে ডিস। এর মধ্যে পপুলার কিছু সার্ভিস আছে ফাইবারের, যেমন ওয়েবসাইট বিল্ডিং, ওয়ার্ডপ্রেস, লোগো ডিজাইন, ড্রপ শিপিংটা ইদানিং এসে জনপ্রিয় হয়েছে, তারা এগুলাই ছিল। ড্রপ শিপিং দা আপনারা যারা ওয়েবসাইট এর কাজ করেন তারা হয়তো জানবেন, যেমন শপিফাই এখন সবচেয়ে ই কমার্স এর জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম শপিফাই, এটা হচ্ছে ড্রপ শিপিং। মূলত ই কমার্স এর আওতাধীন যে সাইট গুলো করা হয় এটা ড্রপ শিপিং। আমরা এটার একটাও করব না, আমরা একটা একটাও এখানে কাজ করতেছি না, আমরা করতেছি হচ্ছে মূলত ডিজিটাল মার্কেটিং, আমরা করব ডিজিটাল মার্কেটিং। এটা পপুলার না কিন্তু ফাইবারের সার্ভিস, ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মের ভিতরে অনেক কাজ আছে, আমরা যতটুকু শিখছি সেই কাজগুলো আস্তে আস্তে আমরা কি দেখবো। আর ফাইবার আইপি, ঠিক আছে, এই সবাই একটু খেয়াল রাখেন ফাইবার, ফাইবারের আইপি সম্পর্কে আপনাদেরকে একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আর কি, আপনারা যদি সেলুলার ডাটা ইউজ করেন করেন অসুবিধা নাই, আপনারা ব্রডব্যান্ড ইউজ করেন অসুবিধা নাই, কিন্তু আপনারা ডিভাইস চেঞ্জ করতে পারবেন না। যদি অন্য ডিভাইস ইউজ করেন একটা আইডিতে, একটা আইডিতে আপনারা কয়টা ডিভাইস ইউজ করতে পারেন এটা আমি বলে দিই, আপনি একটা ডেস্কটপে ইউজ করতে পারবেন, আপনার একটা আইড, আপনার একটা মোবাইলে ইউজ করতে পারবেন। অনেকেই বলে যে তিনটাও ইউজ করা যায়, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা একটা ল্যাপটপ অথবা একটা মোবাইল, একটা ডেস্কটপ অথবা একটা মোবাইল, তার উপরে মানে ইউজ করে না, আইডি গুলা লগ ইন করে না। আর এটা আমার ব্যক্তিগত একটা সাজেশন থাকবে আপনাদের কাছে, যেটা আমি মানে বাস্তবিকই একটা, তবে এটা অনেকেই হয়তো এটা মানতে রাজি অথবা রাজি না অনেকেই, যাই হোক আমি আমার ব্যক্তিগত একটা মতামত যেটা আছে এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর কাজ করব, সেই ক্ষেত্রে আমরা একটু চিন্তা ভাবনা করব এরকম, ধরেন আমি আমার পিসি দিয়ে জাস্ট কি করব, গিয়ে গুলা ক্রিয়েট করব, আমি আজকে আইডিয়া করলাম, অনেকে আছে মোবাইলে অনেক কিছু করে, আমি মানলাম যে আমি আমার ডেস্কটপ দিয়ে আইডিয়া করলাম, আইডিয়া করার পর যতটুকু সেট আপ করা দরকার আমি সেট আপ করলাম, গি ক্রিয়েট করার জন্য যতটুকু করার আমি এতটুকু পিসি দিয়ে ইউজ করলাম, তারপর গি যখন আমাদের পাবলিশ হয়ে যাবে, গি যখন আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে, তারপর আমরা মোবাইলে অ্যাপসটা ইউজ করব। খুব বেশি প্রয়োজন ব্যতীত আমার কম্পিউটার দিয়ে কি আইডি লগ ইন করার, মানে খুব বেশি প্রয়োজন না হইলে। আরেকটা আছে কিরকম, মনে করেন যে কোনো কারণে আমার মোবাইলের ডাটা অফ আছে, এখন আমি কম্পিউটার দিয়ে কাজ করতেছি, আমি ফাইবারটা এই দিক থেকে ইউজ করে দিলাম, বেশি যদি আপনার প্রয়োজন না হয় আপনি মোবাইলেই আপনার অ্যাপসটা 24 আওয়ার্স লগ ইন রাখবেন, 24 আওয়ার্স। আর চেষ্টা করবেন যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এর আইডি আইডি গুলা যেহেতু ইউজার বেশি, মানে কাজ ওয়ার্কার বেশি, সেই ক্ষেত্রে আইডি গুলার প্রতি ফাইবার একটু নজর দেবে বেশি, যে কোনো স্ক্যামিং হচ্ছে কিনা। আমি সাজেস্ট করব 500 টাকাতে যদি আপনি একটা প্যাক কিনে নেন, আপনার মিনিট প্লাস ডাটা একদম সারা মাস চলে যাবে আপনার মোবাইলে, আপনার মোবাইলে লগ ইন করে রাখলে সব সময়, এটা আমি মনে করি বেটার। আর যদি প্রয়োজন মনে করেন যে আমার প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আপনি আপনার পিসিটা লগ ইন করে আপনি কাজ করতে পারেন। এই হলো আইপি নিয়ে আপনাদের মোটামুটি একটা ধারণা দিলাম, খুব খেয়াল করবেন, কারণ একটা আইডি র্যাঙ্ক করানো অনেক কষ্ট, একটা আইডি র্যাঙ্ক করানো অনেক কষ্ট। আর একবার এই তাহলে ভাই আপনি পিসিতে চালাবো আর মোবাইলে চালাইলে কি করবো, শুধু ডাটা কিনে নিবো, আমি লগ ইন করে রাখবো আর কি, চেক করার জন্য, চেক করার জন্য আপনি মোবাইলটা 24 আওয়ার্স এর লগ ইন রাখবেন, ডাটা কানেকশন অন রাখতে হবে। যারা ওয়াইফাই ব্যবহার করেন অসুবিধা নাই, করেন অসুবিধা নাই,
যদি ভালো কোনো কোনো কারেন্ট থাকে না তখন ব্রডব্যান্ড নাই তখন মোবাইলের নেট ইউজ করতে সেই প্রবলেম হচ্ছে আর কি করেন অসুবিধা নাই ডিভাইস ঠিক থাকলে হবে মনে হয় ডিভাইস একটা মানে ওরা আইপিটা দেখবে ঠিক আছে কিন্তু আপনাকে মূলত ট্র্যাক করবে তারা ম্যাক দিয়ে ম্যাক ম্যাক সম্পর্কে যাদের ধারণা আছে সবাই জানেন মোটামুটি ঠিক কিন্তু যেগুলো আমরা আইপি অ্যাড্রেস ইউজ করি এগুলোতে এগুলো সব শেয়ারিং এগুলো সব শেয়ারিং আইপি আমরা যতগুলো আইপি ইউজ করি সবগুলাই শেয়ারিং আপনাকে যদি বলে যে কেউ ডেডিকেটেড লাইন দিয়েছে ওর গার্ড ধরে নিয়ে আসবে না এসে আপনি বাইর করে দিবেন ডেডিকেটেড লাইন বাংলাদেশ একমাত্র গভর্নমেন্ট অফিস বড় বড় ইনস্টিটিউট টেকনোলজি যেগুলো আছে এছাড়া পাবলিকলি লাইন যেগুলো দেয় ওনারা বলে ডেডিকেটেড আসলে এগুলো ডেডিকেটেড না যারা একদম এক্সপার্ট তাদের ভাষায় ডেডিকেটেড লাইন গুলো দেয় যেমন পেতুদের ভাষায় দিতে গেলে ডেডিকেটেড লাইন দিবে কারণ উনি খুঁজে বাইর করে নিবে তাছাড়া ডেডিকেটেড লাইন বলে দেয় আর সব আইপি শেয়ারিং ব্যান্ডউইথটা পুরো 250 এসে আর সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডিভাইস যেন মানে চেঞ্জ না হয় আর সবার কাছে সাজেশন থাকবে একটা যে ডিভাইসটা দিয়ে আপনি ফাইবার অ্যাপস চালাবেন মোবাইল একটু যত্ন সহকারে ইউজ করেন অনেকের গেম খেলার অভ্যাস আছে গেম খেলে মোবাইলটা দুর্বল হয়ে যায় পরবর্তীতে মোবাইল মনে করেন যে আপনার আইডিয়া মনে একটা সময় হয়েছে র্যাঙ্ক করছে র্যাঙ্ক করার পর আপনার মোবাইল তো এখন হ্যাং করে কারণ আপনি তো গেম খেলেন আমার আইডি র্যাঙ্ক করছে মোবাইল হ্যাং করে কারণ আপনি গেম খেলেন মোবাইল দিয়ে আমি না করবো এটা করেন না কারণ একটা আইডি ভাই আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে একটা আইডি একটা গিগ সেই ক্ষেত্রে মোবাইলটা একটু যত্ন সহকারে ইউজ করবেন কৃপণতার কথা বলতেছি না আমি মানে যেহেতু আমি একজন ফোন চেঞ্জ করা যাবে না এরকম না হ্যাঁ আপনারা ফোন চেঞ্জ করতে পারবেন কিন্তু সেটা আপনাদের সাপোর্টে মেইল করে নিতে হবে আপনার একটা মোবাইল আছে আপনি কেন চেঞ্জ করবেন আপনার মোবাইল একটা আছে কাজ চলতেছে আপনার এখানে কি আপনি জাস্ট অ্যাপসটা লগইন রাখলেন ডাটাটা কানেকশনটা অন রাখলেন যে আপনার আইডিটা অনলাইনে থাকে এই তো কাজ এছাড়া তো আর কোনো কাজ নেই সাদিক ভাই প্রশ্নটা হইলো কি যে মনে করেন যে মোবাইলে আমরা ওই ডাটা দিয়ে চালাইতেছি ঠিক আছে চালান আমরা ওয়াইফাই দিয়ে চালাইতেছি হবে চালান অসুবিধা নাই তো এই ক্ষেত্রে আপনাকে ধরবে না আমি তো বলছি মানে একটা আইডি অনেকেই বলে তিন ডিভাইসে লগইন থাকতে পারে কিন্তু আমি বলবো আপনাদেরকে আপনারা দুই ডিভাইসে লগইন থাকবেন সর্বোচ্চ একটা আপনার ডেস্কটপ বা ল্যাপটপ এটা আপনি যা দিয়ে তার তো কোনো সুবিধা নাই ইন্টারনেট হইলি হইল আর আপনার মোবাইলে যদি থাকে মোবাইলে আমি সাজেস্ট করবো আপনারা এই ডাটাটা ইউজ করেন আর প্রয়োজন হলে ওয়াইফাই ইউজ করতে পারেন অসুবিধা নেই কিন্তু একটা পর্যায়ে ভালো পর্যায়ে চলে যাবেন আপনারা ভালো একটা রিভিউ টিভি থাকবে 8টা 10টা তোমার মানে ওয়াইফাই টা ইউজ করার দরকার নেই মোবাইলে সাদিক ভাই হ্যাঁ মোবাইলে লগইন থাকে ঠিক আছে মোবাইলটা পরে হারিয়ে গেল অন্য নতুন মোবাইলে কি পরে আমি লগইন করতে পারবো না হ্যাঁ হ্যাঁ লগইন করতে পারবেন মোবাইল হারিয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে ড্যাড হয়ে যেতে পারে ভাঙে যেতে পারে চুরি হয়ে যেতে পারে মডেল এটা এতটুক সময়ে মানে টাইম আছে না আপনি বলতে পারবেন না আমার ডিভাইসটা কখন লস টস হারিয়ে গেছে আপনি সুন্দর করে একটা তাদেরকে সাপোর্টে মেইল করে দিবেন যে আই এম লস মাই ডিভাইস আমার ডিভাইসের নেম এটা যে মেইল করে দিবেন আমি এখন নতুন একটা ডিভাইস কিনছি এটাতে লগ ইন করবো এটার মডেল নাম্বার আইপি নাম্বার ম্যাক নাম্বার দিয়ে দিবেন নতুন ডিভাইস তো সব কিছু আপনি পাবেন একটা বান্ডা খুললে সব কিছু পাবেন ওইখান থেকে সুন্দর করে সাজায়া অথবা একটা স্ক্রিনশট অ্যাটাচ করে তাকে মেইল করে দিবেন মেইল করার এক দুই ঘন্টা পরে আপনি লগ ইন করবেন আশা করি কোনো সমস্যা হবে না আর মনে করেন আমার এই কম্পিউটার থেকে অলরেডি ফাইবার আইডি খোলা হয়েছে এই কম্পিউটার দিয়ে আপনারা আইপি ইউজ অলরেডি হয়ে গেছে আপনারা যদি চান তাহলে এটা দিয়ে কোনো সময় করতে গেলে
সমস্যা হবে আবার আর কাজ সমস্যা হবে না কারণ ফাইবার আপনাকে যদি দইরা বই তাহলে দইরা বইবে আর ছেড়ে দিলে কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারবেন আপনারা উইন্ডোজ নতুন করে সেটআপ করে নিতে পারেন যাদের এই ধরনের সমস্যা আছে তারা এখন আইডি করবেন না যদি আপনি জানেন যে আপনার এখানে এই পিসিবি আইডি আছে ঠিক আছে এই উইন্ডোজ অবস্থায় আপনি যে উইন্ডোজ ইউজ করতেছেন এখন বর্তমানে সেই ক্ষেত্রে আপনি ফাইবার আইডি করবেন না ফাইবার আইডি করতে উইন্ডোজ দিয়ে করে নিতে হবে মানে আপনি যদি এই উইন্ডোজ দিয়ে ফাইবার আইডি করা হয় থাকে সেই ক্ষেত্রে আমি ক্লিয়ার না আবার আরেকবার বলেন ভাই আমি বলছি মনে করেন যে আপনি উইন্ডোজটা ইউজ করতেছেন আপনি এই তো এখন আপনার একটা ফাইবার আইডি এখানে ছিল কোনো কারণে আইডিটা নষ্ট হয়ে গেছে এখন আপনি চাইছেন আবার একটা নতুন ফাইবার আইডি করতে সেই ক্ষেত্রে আপনি উইন্ডোজটা সেটআপ নতুন করে দিয়ে আপনার আইডি খুলবেন আর না ভাই সমস্যা নাই বাট আমার একটা গিগ হয়ে গিয়েছিল ভাই মানে মাল্টিপল ডিভাইস বলতে দুইটা মোবাইলে লগইন করেছিলাম তারপরে আমার একটা গিগ আর কি সমস্যা হয়ে গেছিল মানে গিগ নাই হয়ে গেছিল তারপর আমি ওটা ই করে দিছি আপনার ভাগ্য ভালো আপনার ভাগ্য ভালো আপনার আইডি দিয়ে যাব ভালো হয় আর আপনারা যে জিমেইল ইউজ করবেন এখানে এই আইডি খোলার জন্য আপনার সবচেয়ে যে মানে বেস্ট জিমেইল যেটা এটা ইউজ করবেন আর এখানে সবাই নিজের নামে আইডি করবে নিজের নামে কারণ আপনারা কি আরো আইডি আছে যাদের আইডি আছে তাদের তো আছেই তাছাড়া যাদের আইডি নাই তারা একদম নিজের নামে করবেন নিজের নামে করার জন্য এখানে দেখেন এই যে জয়েন জয়েন অপশন জয়েন অপশন থেকে এখানে আপনি সিম্পলি বিলটা দিবেন আপনি ফেসবুক যে ফেসবুক তারপরে গুগল অ্যাপল এগুলো দিয়ে না করাচ্ছে আপনারা ডাইরেক্ট আপনারা এখানে আপনাদের ইমেল আইডি দিয়ে শুরু করেন একদম স্ক্রিনটা শেয়ার দেন আমি দেখাই দিচ্ছি আমার এখানে অলরেডি আইডি খোলা আছে জি একটা ক্যাপশন ছিল হ্যাঁ একটা ক্যাপশন ছিল আমি আপনার কথা শুনতেছি না ভাই একটা ক্যাপশন ছিল হ্যাঁ হ্যাঁ বলেন জি ভাই কথা যদি যে আমি ফোনে আপনারা ধরেন ফাইবার অ্যাপটা নামাইলাম ঠিক আছে ভাই হ্যাঁ আইডিতে লগইন করা ফাইবারে আপনার আইডি লগইন করার পর আমি চেক করলাম ঠিক আছে আমার আছে মানে একটা অর্ডার আসে আমার আইডিতে হ্যাঁ সেটা কি আমি পরে দিয়ে পরবর্তীতে কিছু দিতে পারলে করতে পারবো হ্যাঁ করতে পারবেন আচ্ছা মামুন ভাই ফাইবার আইডি আছে আপনার কোন ভুলের কারণ আপনাকে দিয়ে শুরু করে দিই আমরা আপনাদের সাথে সাথে করার দরকার নাই ওনাকে আমি যেভাবে সাজেস্ট করতেছি আপনারা এভাবে করেন আপনি
এখানে আপনার যে ইমেলটা দিবেন ইমেল আচ্ছা সাদিক ভাই আমি তো মানে ভাই মাইক্রো আছে আর এসইও লাগে যে ইমেল ব্যবহার করতে সেই ইমেলই ব্যবহার করব হ্যাঁ করতে পারে কোনো সমস্যা নাই যাদের ফাইবার আইডি নাই তারা একটু কেয়ার করেন ঠিক আছে এখানে আপনার এক মিনিট দাঁড়ান এখানে হচ্ছে আপনার ইউজার নেম ইউজার নেম আপনার রিয়েল ইউজার নেম ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাওয়ার জন্য সবচেয়ে সুবিধা হবে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে সোশ্যাল মিডিয়াতে খুঁজে আপনার সোশ্যাল মিডিয়াতে যে ধরনের নামটা আছে এই ধরনের নামটা এখানে ইউজ করতে পারেন সোশ্যাল মিডিয়াতে আমি মনে করি রিয়েল নাম দেন ভাই রিয়েল নাম দেন অলরেডি ইউজ হয়ে গেছে এই নাম নিয়ে গেছে তাহলে কি দিব ভাই শাহিদুল লেখছেন না জি শাহিদুল ইসলাম আচ্ছা শাহিদুল বিডি দেন বিডি বিডি শেষে বিডি আন্ডারস্কোর দেন বিডির মাঝখানে আন্ডারস্কোর দেন নিচে আপনার পাসওয়ার্ড দেন নিচে পাসওয়ার্ড দেন ভাই এই নিচে থেকে যে গট ইট করে দেন গট ইট সাইডের কুকিটা উই উই ইউজ কুকি সেটা গট ইট করে দেন গট ইট নিচে হ্যাঁ এটা হাইড করে দেন হাইড স্ক্রিনশটটা হয়তো হাইড করে দেন স্টপ শেয়ারিং পাশে হাইড এখানে পাসওয়ার্ড দেন অ্যাকাউন্ট হয়ে গেছে আচ্ছা হয়ে গেছে এখন আপনি ইমেইলে যান এটা সেভ করে দেন পাসওয়ার্ডটা সেভ করে দেন সেভ করে দেন সেভ আপনি ইমেইলে যান আপনার ছবির পাশে তো ইমেইল ছিল তারপরে যে আপনার আপনার এই যে প্রোফাইলে আপনার ছবিটা আপলোড করেন একটা প্রফেশনাল ছবি আপলোড করেন তাই এরকম প্রফেশনাল ছবি তো নাই আচ্ছা আবার তো আপলোড করার পরে চেঞ্জ করে দেন তবে এখানে ক্লিক করে সেটিং নামে একটা অপশন আছে সেটিং এ যান এখানে ক্লিক করেন প্রোফাইলে চলে যান অসুবিধা নাই যান প্রোফাইলে আসছি হ্যাঁ ঠিক আছে এখান থেকে আপনার ছবিটা আপলোড করেন আপনার নামের নিচে ঠিক আছে দেখেন কলম আছে হ্যাঁ হ্যাঁ কলম আছে এখানে ক্লিক করেন
শর্ট একটা ডেসক্রিপশন দেন এখানে লেখেন যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং মার্কেটার প্রফেশনাল ডিজিটাল মার্কেটার লিখে দেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এগুলো পরে আবার আপনারা ইয়া করতে পারবেন চেঞ্জ করতে পারবেন আর কি দিয়ে তারপরে আপডেট দেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আপডেট মাউসটা একটু স্ক্রল করে নিচে আসেন একটু স্ক্রল করে নিচে আসেন আর একটা আসেন এই যে দাঁড়ান এখানে এই যে ডেসক্রিপশন এই যে ডেসক্রিপশনে ক্লিক করেন ইডিয়ার ডেসক্রিপশন এখানে আপনার সম্পর্কে একটা ডেসক্রিপশন লেখেন আপনার সম্পর্কে কত ওয়ার্ড লিখবেন এখানে লিমিটেশন দেওয়া আছে ভাই ভাই কেমন লিখবেন একটু ধারণা দেন ধারণা এসইও ক্লার্ক ইলেকশন না এসইও ক্লার্ক অ্যাবাউট ইলেকশন আপনার সম্পর্কে অ্যাবাউট একটু স্বাগতম জানাইলেন ডিজিটাল মার্কেটিং এর ভিতরে অনেক কিছু আছে মানে এটার ভিতরে আপনি যেটা যেটা পারেন ওটা লিখুন ভাই আপনার নাম দেন ব্যবহার করব নাম আগে ব্যবহার করেন তারপর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা দেন ফেরত দিবা ইচ্ছা করলে কন্টিনিউ করতে পারেন বা যাদের এবিলিটি আছে ওনার সাথে যদি কে কন্টিনিউ করার মতো করতে পারেন কোনো সমস্যা নেই আপনি একটু দেখাইলেন তো আপনারা সম্পর্কে হেল্প নিতে পারেন
আমি নতুন একদমই নতুন আসলে হয়ে গেছে ভাই কি শুরু করে আসতে হবে মোবাইল কিন্তু জি দেখতে পাচ্ছেন জি না আচ্ছা এক মিনিট আমি দেখাচ্ছি হয়তো বা কোনো একটা সমস্যার কারণে আসতেছে না আমি দেখাচ্ছি আচ্ছা আমি দেখাচ্ছি অসুবিধা নেই আচ্ছা আপনারা ধারণা নেওয়ার জন্য ফাইবারকে আপনারা ফলো করতে পারেন সেই ক্ষেত্রে এই যে হলো ফাইবার ঠিক আছে এটা বিগ কামে সেলার এখন আমি ফাইবার বায়ার হিসেবে আছি আমার স্ক্রিনটা বায়ার হিসেবে আছে এজ এক্সাম্পল আমি এখানে একটা সার্চ করি ফেসবুক বিজনেস পেজ আমরা শিখছি না ফেসবুক বিজনেস পেজ লিখে আমরা সার্চ দিলাম সার্চ দেওয়ার পর দেখেন অনেকগুলা গিগ আছে যে ওনারা হচ্ছে লেভেল 2 সেলার লেভেল 1 সেলার লেভেল 2 সেলার আমি ওনার আই এ তিনটা আইডি টপিং করি জাস্ট ধারণাটা নেওয়ার জন্য আমি ওনার প্রোফাইলে চলে যাই এই যে হচ্ছে ওনার প্রোফাইল আর এটা হচ্ছে ওনার গি ঠিক আছে আর ওনার এবাউট যা আপনারা যেটা লিখতেছেন ডেসক্রিপশনটা এটা হচ্ছে এই যে এইটা ঠিক আছে ওনারটা দেখেন আর একটু ভালো করে দেখার জন্য ডাইরেক্ট ওনার আইডিতে আমরা ক্লিক করে দুইটা যাই তাহলে আর একটু ভালো করে দেখা যাবে মানে কিন্তু এই যে উনারটা দেখেন একটু এই যে উনি লেখছে হাই আই এম মাহার মাহমুদ লেখছে আই হ্যাভ বিন কি লেখছে ডিজিটাল মার্কেটিং ব্যাকগ্রাউন্ড অফ ওভার 5 ইয়ার্স আই উইল প্রোভাইড প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং সার্ভিস দ্যাট প্রিমিয়ামলি ফোকাস অন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কন্টেন্ট রাইটিং ওয়ার্ডপ্রেস ব্লগার আর্টিকেল রাইটিং দিস মানে উনি যেগুলো কাজগুলো পারে উনি প্রথমে এটা দিয়া বাকিটা এটা লিখে নিছে এখান থেকে আপনারা একটা ধারণা নিতে পারেন আমি একটা দিয়ে সার্চ করে দেখাইলাম আরো ইচ্ছা করে আপনাদের সার্চ করে দেখাই যেমন ইনস্টাগ্রাম প্রমোশন বা মার্কেটিং দিলাম ইনস্টাগ্রাম প্রমোশন দিলাম ধারণা নেওয়ার জন্য আর কি কিভাবে ধারণা গুলা নিবেন আপনাদের ডিসক্রিপশনটা কিভাবে লিখবেন আমি ওনার মানে আইডিতে চলে গেলাম এইগুলো সোশ্যাল মিডিয়ার কাজ করবো আমরা তো এই কারণে সোশ্যাল মিডিয়া যারা সেলার আছে তারা কি ধরনের কন্টেন্ট ইউজ করছে এটা আমরা দেখার জন্য এই সোশ্যাল মিডিয়া গুলা সার্চ করতেছি যারা ওয়েব ডেভেলপার আছে তারা হয়তো অন্য ধরনের অন্য কিছু ইউজ করবে ওইগুলো আমাদের কাজে লাগবে না কারণ আমরা উনি কিন্তু বাংলাদেশি সেলার দেখছেন উনি বাংলাদেশি সেলার আমরা টপ করে দিচ্ছি
এই আপনারটা দেন অল্প একটু লাগেন পরবর্তীতে থিংকিং করে লিখবেন না সমস্যা নাই স্টাডি করে And Kilexen, welcome to my profile. I am Bishaidul Imran. I am a digital marketing expert. I have a four years experience of social media marketing and digital marketing. I will try to always provide organic service for my buyer satisfaction. কাজে লেম নেই আপনার গিগ এর উপরে কাজ হইব আপনার কাজের কোয়ালিটি ভালো থাকলে ডেসক্রিপশনে দু দিব গিগ র‍্যাঙ্ক করার আইডি র‍্যাঙ্ক করার অনেক কিছু আছে ইউজারনেম ব্যতীত আর সবই মানে এডিট করা যায় এডিটেবল হ্যাঁ কই ইউজারনেমটা বাদে আর সবকিছু এডিট করা যায় এই কারণে তো এখানে দেয়া রাখেন পরে আস্তে আস্তে আপনার এক্সপেরিয়েন্স হইলে আপনারা এগুলা ইয়া করতে পারবেন নিজে করতে পারবেন অসুবিধা নাই organic social media service for my buyer satisfaction I am always try to provide hobe na provided hobe gunda hobe english e jara achen bolen kichu provide organic social media service I always try to provide 100% organic. আচ্ছা পরে ঠিক করে নেন এখন আপনি দিয়ে দেন তারপর ভাই আচ্ছা তারপরে আপনার এই যে ইংলিশ এখানে বেসিক আছে জি একটু একটু ক্লিক করে দেখেন বেস্ট যেটা এটা দেন বেসিক কেন আমরা বেসিক না আরো ভালো কিছু জানি ফ্লুইড ক্লিক করে নিচে বেসিক এর জায়গায় ক্লিক করেন ফ্লুইড দেন এখানে আপনার সোশ্যাল মিডিয়া গুলো অ্যাড করাবেন সোশ্যাল মিডিয়া এখন অ্যাড করতে হইব ভাই পরে নেয় না সাথে সাথে এখনই তো অ্যাড করাবে আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি কেন স্টেপ বাই স্টেপ যাচ্ছি এই কারণে স্টেজ করা দরকার নাই ছবিটা ছবিটা ঠিক থাকলে হইল ছবি একটাই ইউজ করবেন সব জায়গায় একটাই ইউজ করবেন ফেসবুকটা কানেক্ট করান কাউসার ভাই একটু একটু দেখান আমি এক মিনিট আসতেছি সোশ্যাল মিডিয়াগুলো কানেক্ট করান যতগুলো আছে গুগল বলতে কি গুগল জিমেইল আইডি নিব
যেটাটা খুলছেন ওটাই দেন। হবে হবে না কেন? এটা তো আমাদের নাই, গিটহাব আছে? নাই, কিছু নাই তো। টুইটার নাই? টুইটার দেন। স্কেল এড করেন, এড না, এড নিউ, হ্যাঁ এখানে দেন, সার্চ করেন যে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ইউটিউব মার্কেটিং কিংবা ইউটিউব প্রমোশন কিংবা ইয়ে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ এক্সপার্ট না 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 এই দেন, লেভেল দেন। আরে ভাই ওটা তো দিছেনি, ওইখান থেকে বাইরে, হ্যাঁ হ্যাঁ নিচে দেন। আরেকটা ইয়ে আছে, কলম আছে ভাই, এই যে এক্সপার্ট দেন এখানে, ওইটাতে ক্লিক করেন, এক্সপিরিয়েন্স লেভেল, হ্যাঁ 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 এক্সপার্ট দেন, এক্সপার্ট অ্যাড করব, হ্যাঁ অ্যাড দেন, আবার আবার এটাই করেন, হ্যাঁ তারপর ভাই, হ্যাঁ ভাই আমরা তো ফার্স্টে ভাই বলছিল $1 দিয়ে শুরু করব, এনে কি এক্সপার্ট দেওয়াটা ঠিক হইব? এক্সপার্টটা কোন $1 দিয়ে কাজ করে ভাই? এটা তো সবটিতে এক্সপার্ট দিতে হইব ভাই, এক্সপার্ট না দিলে আমরা কাজ দেব না ভাই। না না না, কারণ আপওয়ার্কে তো কাজ করছি, আপওয়ার্কের সিস্টেমটা ছিল কি ইন্টারমিডিয়েট দিলে ভালো কাজ পাওয়া যায় আর কি। হ্যাঁ ভাই এটা তো ওইরকম সিস্টেম নাই, একটু বাইরে জিজ্ঞেস করে নিই। আপনি দেন সমস্যা নাই, চেঞ্জ করা যাবে। আর ফাইবার তো মিনিমাম হলো $5, সর্বনিম্ন যেটা রেট, এর নিচে আর দেওয়া যায় না। ওইটা তো আপওয়ার্ক তো $5, ইন্টারমিডিয়েট দিলে ওইখানে হয় কি যে মানে যারা বেসিক লেভেলের লোক গুলা ঠিক আছে ওদের ওদেরকেও দেয়, আবার মনে করেন যে যারা এক্সপার্ট লেভেলের চাইতেছে ওরাও মনে করেন ইন্টারমিডিয়েট আর ভাই। এক একটা এক এক রকম রুলস আছে, মানে ধরেন গা এক এটা ফাইবার হইলো আপনি ই সারা এক্সপার্ট সারা কাজ দিতে চায় না, ফেসবুক মার্কেটিং, লিংকডইন মার্কেটিং, ইমেল মার্কেটিং, মানে লিড জেনারেশন, যত মার্কেটিং আছে লেন, কাস্টমার মার্কেটিং, সোশ্যাল মার্কেটিং, লিড জেনারেশন দেন, ওইটাই ওটা রাখতে দেন, দেন B2B, মানে কি বিটিং মার্কেটিং দিব, দুইটাই লাগে দেন, হ্যাশট্যাগ এর মতো সার্চ দিয়ে দাদা পাইবেন ওটি দিয়ে দিবেন। সম্ভবত 10টা থেকে না 20টা সম্ভবত অ্যাড করা যাইব, এর বেশি মনে হয় না।
ফেসবুক দিবেন ফেসবুক জি ভাই ফেসবুক দিবেন প্রতীক ভাই জি তোমার ভাই বলছিল যে এখানে নাকি এক্সপার্ট দিলে এখন আপওয়ার্কে নাকি কাজ আসছিল না এক্সপার্ট দিব নাকি প্রাইমারি দেব এক্সপার্ট দিবেন ওকে প্রতীক ভাই দেখেন এগুলো দিছি ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউটিউব মার্কেটিং টুইটার মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং ফেসবুক মার্কেটিং ইমেল লিড জেনারেশন বি2বি বি2সি দেন মিউজিক প্রমোশন দেন ভিডিও মার্কেটিং দেন ভিডিও মার্কেটিং আছে কিনা ভাই নাই মাঝখানে স্পেস হবে এডিট দেন এডিট 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 করে দেন ক্যান্সেল দেওয়ালে নয় না ওইয়াতে ক্যান্সেল দিয়ে দেন আচ্ছা এখন এডুকেশন দেন আপনার হায়ার এডুকেশন ইউনিভার্সিটি অফ কলেজ দিস কলেজ সার্চ করে বাংলাদেশ প্রথম বাংলাদেশ এখানে বাংলাদেশ সিলেক্ট করেন প্রথম বাংলাদেশ আমাদের লেগে দেবো নাকি দেখেন আপনারটা আনন্দ মোহন কলকাতাতে আছে এএন গব আনন্দ মোহন হবে মনে হয় গব মনে হয় আগে কেন তো ভাই আনন্দ মোহন বললেন ঢাকা ইউনিভার্সিটি দিয়ে রাখেন তো ঢাকা ইউনিভার্সিটি দিয়ে রাখেন ঢাকা ইউনিভার্সিটি দিয়ে রাখেন ঢাকা ইউনিভার্সিটি টাইটেল এমবিএ এমবিএ দিয়ে দেন মার্কেটিং ইয়ার্স অফ এডুকেশন ইয়ার দেন আরো আজকে কত এটা 18 দেন 18 18 বা 16 দেন কাছে ভাই একটু মিউট করলে মনে হয় ভালো হয় তো ঠিক আছে হ্যাঁ এড এড দেন আচ্ছা তারপরে এই যে সার্টিফিকেশন ক্লিক করেন ক্লিক করেন বাংলাদেশ উপরে যান লাগলো না আচ্ছা টুইটার অ্যাড করেছেন এখানে যে সোশ্যাল মিডিয়া গুলা দেখতেছেন না এগুলা তিনটা অ্যাড করাইছেন এনাফ যদি কারো পক্ষে সম্ভব হয় এখানে মনে হয় একটা না দুইটা সোশ্যাল মিডিয়া আছে যেগুলো বাংলাদেশ থেকে ইউজ করা যায় না
যতগুলো আছে আর কি সবগুলা সোশ্যাল মিডিয়া খুললে আপনার যে ফাইবারের লিংকটা থাকবে ওইটা আপনার যে প্রোফাইলে ব্যাক লিংকের মতো আমি গুগল লিস্ট আপনাদেরকে দেখাইছি না আমি কিন্তু একটা শুরু কথা বলতেছি কিন্তু শুরু কথাটা কিন্তু এটা ফাইবারের জন্য অনেকটা দামি টিপস যে টিপসটা এটা সহজ পাবেন না কইজা এই কারণে কথাগুলো শুনেন আপনারা যে এখানে যতগুলো দেখতেছেন নাকি চেষ্টা করবেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া ওপেন করার জন্য প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কানেক্ট করার জন্য ওইগুলো আপনারা ইউজ করেন না করেন অসুবিধা নাই কিন্তু এতে আপনার হইলো কি জানেন আপনার যে ফাইবারের প্রোফাইল লিংকটা এই লিংকটা অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে ওইগুলোতে একটা ব্যাক লিংক হইলো আপনার বিজনেসটাও লিস্ট হইলো সবাই ক্লিয়ার আমার কথা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে তারপরে ভেরিফিকেশন করবেন আর এখানে আপনার ফোন নাম্বার দেন ওই কথাটা কিন্তু মাথায় রাখেন ডিজিটাল মার্কেটিং এর আইডি একটু ভালো ইনকাম করলেই একটু ভালো ইনকাম করবেন আপনি দেখবেন যে দুই তিনশো ডলার যখন ইনকাম করবেন তখনই কিন্তু আপনাকে একটা নোটিফিকেশন দিয়ে দিবে সিকিউরিটি ক্লিক করার পর এখানে কিছু অপশন আছে এগুলা কারেন্ট ইচ্ছা করলে আপনারা নতুন আর একটা পাসওয়ার্ড দিয়ে ওটা চেঞ্জ করে নিতে পারেন আমি মনে করি দরকার নাই আপনি ইউজ করতেছেন এটা আচ্ছা তারপরে আপনি যে ফোন ভেরিফিকেশন নামে একটা অপশন আছে এই ফোন ভেরিফিকেশন নামে ভেরিফাই নাও ভেরিফাই নাও হ্যাঁ আচ্ছা বাংলাদেশে জিও সারা লেখেন জিও অলরেডি দেওয়া আছে আপনার নাম্বারটা লেখেন verify by sms এই বাই কল দিলে কি ওরা কল দিতে হচ্ছে ঠিক আছে হ্যাঁ কল দিবে আপনার ফোনে একটা কোড আসবে জি আসছে আচ্ছা এই কোডটা আপনি দেন আমি একটা সাজেস্ট করি আপনাদেরকে ঠিক আছে এটা ইউজ করার চেষ্টা করবেন কেন জানেন এটা ইউজ করলে আপনার মনে করতে হবে কি জানি আমার নিকনেম তো আমি জানি এই কারণে এটা যেহেতু সিকিউরিটি কোশ্চেন অন্য কোনো কিছু যদি ইউজ করেন কি জানি দিছিলাম এক বছর আগে দিছিলাম এমন কি মনে আছে এই কারণে আপনারা এটা ইউজ করেন তাহলে আমি মনে করি যে বেটার হবে আর কি দেন দিয়ে আপনার নাম পেয়ে দেবেন সহজেই ভবিষ্যতে যখন আপনি এখানে ওয়েট দিতে যাবেন টাকা সেই ক্ষেত্রে আপনার এটা লাগতে পারে অনেক কারণ লাগতে পারে হ্যাঁ ফিনিশ প্রথমে কি করবেন ডাইরেক্ট লগ আউট না করে এমনি উপরে যে অপশনটা ডান পাশে আপনার সুবিধার পাশে লগ আউট করার একটা অপশন আছে ওই জায়গায় লগ আউট না করে এইখানে লগ আউট করবেন তারপরে ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিয়ার করে পরে তারে কম্পিউটার দিয়ে দেন অসুবিধা নেই আচ্ছা এখন আপনার এই ডিভাইসে বর্তমান ইউজ আছে আচ্ছা এতটুকু সবাই কি করতে পারবেন যারা নতুন আছেন পুরাতন যারা আছেন আমি জানি অনেকেরই ফাইবার আইডি আছে ফাইবারে কাজ করেন নতুন যারা আছেন তারপরে
আমারও বলি যাদের আইডি কার্ড নাই আপনি মনে করতেছেন যে আমার তখন ভেরিফিকেশন লাগতেছে না তাহলে আমি কি করবো আমার আমার আইডি কার্ড ইউজ করবো নয়তো আমার বোনের বা আমার ভাইয়ের আইডি কার্ড ইউজ করবো ইউজার নেম যা আছে আছে তা এখানে আপনি যে ফুল নেম এর জায়গায় এখানে আইডি কার্ডের নামটা দিয়ে দিবেন আচ্ছা সামনে ভাই একটা প্রশ্ন মানে আমার এনআইডি কার্ডে বাংলা স্পেলিংটা একটু ভুল আছে মানে ইংরেজিতে তো সেটা ভুল ধরা পড়ে না কিন্তু বাংলায় আমি ফাইবার না সেটা ফাইবার এগুলো আপনাকে ধরবে না ফাইবার আপনাকে দেখবে অন্যভাবে ঠিক আছে ওদের রোবট অনেক দামি ফাইবার আপনাকে নেই যে বানানটা নেই এগুলোতে এখানে লিখতেছেন আইডি কার্ডে যা আছে তা দেন পরবর্তী ফাইবারে বুঝবে আপনার আইডি কার্ডে যা আছে এখানে তাই দেবেন ইংলিশটা দেবেন কোম্পানি নেম দিব লাগবে না আপনার কোম্পানি নেম আচ্ছা সাদেক ভাই হ্যাঁ আমার যে অনলাইন কপিটা ওটা কি এখানে ইউজ করা যাবে অনলাইন কপি এখন পর্যন্ত ভেরিফাই করছে আমার জানা মতে নাই মানে করে নাই আর কি তারা স্মার্ট চাই স্মার্ট সেই ক্ষেত্রে আমি হ্যাঁ আমি আপনার স্মার্ট তো অনেক ক্ষেত্রে বলে হাতে দুইটা ভেরিফাই করতে হবে এই জন্য আর কি তবে আপনি খুলে রাখেন অসুবিধা নাই আপনার নিজের নামে খুলে রাখেন সিটি তারপরে ভাই পোস্ট কোড দেওয়া নিচে অপশন আছে পোস্ট কোড ওখানে লিখতে হবে না আপনার পোস্ট কোড মানে যে জিপ কোড আর কি ওটা কি হ্যাঁ আপনার যে জিপ কোডটাই পোস্ট কোড ওখানে জিপ কোড সিটি মাইমিং সিটি টা মাইমিং দিয়ে দেন মানে জেলা শহর আর কি আচ্ছা সবকিছু ঠিক আছে কিনা দেখেন না থাকলে টেনশন কিছু ভেরিফাই করার আগে এই ডেটার অপশন আছে আচ্ছা তারপর একটু নিচে আসেন স্ক্রল করেন মাউস ব্যাড আইডি ব্যাডটা আমাদের জন্য না ব্যাড আমেরিকান যারা আছে ওদের জন্য সেভ চেঞ্জ তবে ইন ফিউচার আপনারা আমাকে দিতে হবে লাগবে না ইনভয়েস আপনি সেভ চেঞ্জ দিন ইনভয়েস লাগবে না ওকে রেখেছি সাকসেসফুলি আপডেট আচ্ছা ঠিক আছে আবার মাউস স্ক্রল করে উপরে যান ঠিক আছে আচ্ছা এখন আপনার এই যে ইয়াতে ক্লিক করেন আপনার এই যে ডান পাশে ছবিটাতে ক্লিক করেন এখন পর্যন্ত কি সবাই ক্লিয়ার নাকি বলেন ড্যাশবোর্ডে চান ড্যাশবোর্ড জিওআই ড্যাশবোর্ড এখন আপনি দেখেন যে উপরে ফাইবার প্রো পাশে বিকামে স্টার্ট সেলিং আছে আপনার ছবির নিচে বিকামে সেলার অথবা স্টার্ট সেলিং দুইটার একটা ক্লিক করে দেন আপনি সেলার মোডে চলে যান বিকাম এ সেলার বিকাম এ সেলার ক্লিক করব হ্যাঁ আপনি তারপরে আপনি সেলার মোডে যেতে পারবেন এখানে
এখানে আবার এই যে আপনার ফুল নেমের জায়গায় যে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি ডট দিয়েন না, ডট ছাড়া লেখেন শাহিদুল ইমরান না শুধু? হ্যাঁ শাহিদুল ইমরান ফ্রিল্যান্সিং দিবেন এই যে অকুপেশনে ক্লিক করে ডিজিটাল মার্কেটিং দেন ডিজিটাল মার্কেটিং প্রথম একটা আচ্ছা ইয়ার আপনি দিবেন হচ্ছে 2000 এই যে ইয়ারটা তারিখ কত দিয়েছেন 2017 না 17 হ্যাঁ এখানে তো স্টিল নাম এখনো আছে ডিজিটাল তারপরে দিবেন আপনি ইমেল মার্কেটিং ডান পাশে বাম পাশে হ্যাঁ ইমেল মার্কেটিং তারপরে এই যে ওয়েব ট্রাফিক তারপরে ওই যে উপরে আছে অসুবিধা নাই একটু নিচে যান আর দিতে হবে আর দিতে দিবেন আপনাকে একটা মানুষের এত কাজ পারে না এখন পর্যন্ত কি সবাই ক্লিয়ার নাকি নতুন যারা আছেন ডান পাশে একটা ট্যাব খুলেন আর এই বিষয়টা ঠিক আছে আমাদের ব্যাচের বাইরে কারোর সাথে শেয়ার করবেন না আপনার এই যে জিমেইলে যে ছবিটার পাশে একটু ক্লিক করেন চলে গেছে উপরে হ্যাং আউট এর সাথে গুগল হ্যাং আউট এর সাথে ব্লগার ব্লগার ক্লিক করেন হ্যাঁ কন্টিনিউ করেন
ক্রিয়েটিভ ব্লগ আর তো আমার যে নেট আসলো দেন আবার তো ধ্রুব আপনার এখানে ট্রাই করেন তো হ্যাঁ অন্য ব্রাউজার ইউজ করেন আপনি অন্য ব্রাউজার ডিসপ্লে নেম আপনি দিতে পারেন যে এই ধ্রুব ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ডিসপ্লে নেমটা এরকম দিতে পারেন অথবা এই ধরনের একটা রিলেটেড ইউজ করবেন এক একজন এক একটা ইউজ করবেন অথবা এটাই দিতে পারেন অসুবিধা নাই অথবা দিতে পারেন যে ডিজিটাল মার্কেটিং ব্লগ এরকম মার্কেটার আর মার্কেটিং এক্সপার্ট ভাই কোনটা দিব মার্কেটিং এক্সপার্ট দিলে যেহেতু পার্সোনাল নেমে করা হচ্ছে সেই ক্ষেত্রে এটাই দিলে বেটার মনে করি আমি দেন নেক্সট হ্যাঁ এখানে আর কিছু বলতে কি বাকি কাজ তো আমরা পরে একটা ক্লাস নিব ব্লগ নিয়ে আপাতত আপনি নিউ পোস্টে যান নিউ পোস্ট তিন যা আছে তা খুব অসুবিধা নেই আপনি নিউ পোস্টে যায় ওই যে আপনি এখানে লিখে দেন এই টাইটেল লিখে দেন আপনার এটাই লিখে দেন ওয়েলকাম টু মাই ব্লগ ডিজিটাল মার্কেটিং সার্ভিস ব্লগ এই ধরনের একটা টাইটেল লিখে দেন আমি তো আপনাকে দেখাচ্ছি বাকি দেখতে হবে তো আমি জাস্ট কিভাবে আপনারা ফাইবার ভালো করতে পারেন যতটুকু করা দরকার এতটুকু আমি করতে চাইতেছি আপনি ধ্রুব ব্লগে যান আপনি আপনার নিজের অ্যাবাউট
আপনার সম্পর্কে পাঁচ সাতটা লাইন লেখেন, পুরো লেখেন দ্রুত। একদম ফুল মেজন না, আপনি দুই চার দশ লাইন উড়া ধরা নিজের সম্পর্কে লিখালবেন অ্যাবাউট মি, এত চিন্তা করার কি আছে? ভাই কি কি প্রমোশন করেন আপনি, কি কি শিখছেন এই পর্যন্ত? মানে ওই ধরনের জন্য আর একটা ক্লাস নেওয়া লাগবে। টাইটেলটা পুরাটা মনে করেন যে রিআর্টিকেলে মেরা পরে যে গ্রামার ইলি দিয়া কি করে দেন, চেক করে নিয়েন গ্রামার কই ভুল আছে। আচ্ছা আপনি নিচে আপনার একটা ছবি দিয়ে দেন, আমি জাস্ট আপনাদেরকে ওই আইডি গুলাটা দেখা, এটার জন্য একটা ক্লাস নিব না। বড় করা যায় এই যে নিচে
বরাবর লাগবে না ভাই, এটা নিয়ে কাস্টমাইজ করার অনেক কাজ আছে, আপনি এইগুলো পরে করতে হবে, আপনি এখানে যে করে দেন যতটুকু সাইজ করতে চান। আসলে তো বড় ছবি বড় করতে চাইছেন কিন্তু নিজের সম্পর্কে একটু বড় করে লিখতে পারলেন না। আপনার ব্লগটা ভিজিট করার মতো একটা অপশন আছে এখানে না, পাবলিশ তো দিছেনি, ওই যে ব্লগের চিহ্ন পাশে অনেক কাজ করতে পারবেন অনেক, ঠিক আছে এগুলো টেনশন করার কিছু নাই। হ্যাঁ আপনি উপরে লিংকটা কপি করেন, কোনটা ভাই? ওই যে আপনি যে ভিউ ব্লগে যান, ভিউ ব্লগে যে ব্লগটা দেখেন আছে কেন যান, ব্লগটা ওপেন করেন কত ভিউ ব্লগ, হ্যাঁ ভিউ ব্লগে দেন, হ্যাঁ দিছি ভাই আসছে, এই যে উপরে ইউআরএলটা কপি করেন, করছি ভাই। আচ্ছা সাইদ ইমরান ভাই, ঠিক ভাই আপনি এই যে সবাই আর কি এই কাজটা করবেন, করে এটা হচ্ছে আপনার পার্সোনাল ওয়েবসাইট, এটা আপনার ফাইবারের ওয়েবসাইটের জায়গায় এটা পেস্ট দিয়া সেভ দিবেন। কথা কি সবাই ক্লিয়ার? আচ্ছা ভাই আমরা যারা আগে অ্যাকাউন্ট করছি বাট আমরা ই দেই নাই, তাহলে ওটা কেমনে কি করতাম? দরকার নাই, আগের আইডিগুলো দরকার নাই, আগের আইডিগুলোর জন্য এটা দরকার নাই, এটা নতুন আইডির জন্য মানে মূলত নাম্বার গুলা যেখানে থাকে এখানে যদি না উঠে তাহলে আপনার ফাংশন টি নিচে যেগুলো আছে আচ্ছা আপনি ইয়াতে ক্লিক করেন স্টার্ট সেলিং এ ক্লিক করেন দেখি কি দেখা আপনাকে স্টার্ট সেলিং দেন বিকামেসলা